আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমার এখানে শনিবার আর সুপ্রতি শনিবারে যেহেতু আমি সাপ্তাহিক বাজার করি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এই সপ্তাহের বাজার কি কি করলাম আর এই যে শুরুতেই দেখালাম মানি প্লান্ট এই মানি প্লান্টটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একবার যে কিভাবে মানি প্লান্ট গ্রো করে আপনি আপনার রুমে রাখতে পারেন রুম প্লান্ট হিসেবে তো সেটাই দেখা ভিউয়ার্স যে গাছটা কত সুন্দর হয়ে এখনও বেঁচে আছি এটা আস্তে আস্তে গ্রো করবে তো আমি চলে আসলাম আমার কিচেনে তো আমি আজকে রান্না করব গরুর মাংস যেহেতু আজকে আমার বাজার এবং সেই বাজি বাজার থেকে আমরা সবসময় বাজার করি ওই বাজারটা আমি আপনাদেরকে দেখিয়েছি আমার কোনো একটা ব্লগে তো সেখানে আপনারা দেখেছেন সম একদম সম্পূর্ণ বাঙালি বাজার বলেছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে আসলে যেতে হলে সকাল থেকেই একটু কাজকর্ম তাড়াতাড়ি শেষ করতে হয় রান্নাবান্না শেষ করে ঘরের কাজকর্ম শেষ করে তারপরে হচ্ছে প্রিপারেশান নিতে হয় বাজারে যাওয়ার তো আসলে বাজারে আমার হাজব্যান্ড একাই যেতে পারে কিন্তু কখনো একা যায় না ও মনে করে যে আমি সাথে গেলে হয়তো আমার পছন্দ মতো সবজিগুলি কিনতে পারলেও বেশি কমফোর্ট ফিল করে তো আমি এই যে ভিভার্স গরুর মাংস রান্না করার জন্য আদা রসুন জিরা এবং মরিচ সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে অনেকে আসলে অনেক রকমভাবেই গরুর মাংস রান্না করে তো নর্মালি আলু দিয়ে যখন গরুর মাংসটা রান্না করি তখন আমি এইভাবেই করি আর হচ্ছে আরও অনেক রকম প্রসেস এবং আরও অনেক রকমভাবেই গরুর মাংস রান্না করা যায় কিন্তু সেটা হচ্ছে কে কখন কোন টেস্টে গরুর মাংস খেতে চায় সেটার উপর ডিপেন্ড করে তা আমি মাংসগুলি কষা মশলার মধ্যে দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আমার এখানে গর মাংস প্রায় হাফ কেজির চেয়ে একটু বেশি তা আসলে আমি কখনোই মেপে মেপে রান্না করি না ওটা হচ্ছে মশলা যখন দিই তখন আন্দাজ করেই দিই খুব পাকা রাঁধুনি হলে হয়তো একটা মেজারমেন্ট আপনাকে আপনাদেরকে বলতে পারতাম আমি বুঝতেই পারছেন অত পাকা রাঁধুনি না তো এই যে আমার মাংসগুলি দেওয়ার পরে গরুর মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু পরপরই এটাকে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় তারপর হচ্ছে আমি এখন যখন পুরোপুরি কষানোর শেষ হয়ে গেছে তখন আবার আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে তো পানি দেওয়ার পরে আমি এই যে ঢেকে দিলাম যখন মাংসটা মোটামুটি একটা পানিটা কমে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই যে কেটে রাখা টুকরো করে রেখেছি যে আলুগুলি সেগুলি দিয়ে দিলাম তো এগুলি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো এমনভাবে রাখবো যাতে হচ্ছে এই মাংসের পুরো পানিটাই টেনে যায় যখন পানিটা পুরোপুরি টেনে যাবে তখন হচ্ছে আমি আবার এখানে কিছু পানি ইউজ করব। তো পানি দেওয়ার পরে হচ্ছে যখন এটা পুরোপুরি মনে হবে যে হ্যাঁ আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে তখনই আমি আসলে মাংসটাকে নামিয়ে নিব তো আমি এই যে দিয়ে দিয়েছি আমারই হাতে বানানো একটা মশলা সেটা হচ্ছে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওইটাকে আমি হালকা একটু টেলে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি তো সেটা আমি হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি তো এই যে আমি এখন এটাকে ঢেকে রেখেছি মাংসটা যখন একদম পুরোপুরি হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব এই যে ভিভার্স পানিটা প্রায় শুকিয়ে এসেছে তো আমি আবার আরও কিছু পানি এখানে অ্যাড করে দিলাম তো আসলে যেটা বলতে নিয়েছিলাম শনিবারের বাজার আমরা প্রতি সপ্তাহের বাজার আসলে প্রতি সপ্তাহে করি আর টাটকা টাটকা সবজি খেতে কান্না ভালো লাগে এই জন্যই আসলে সাপ্তাহিক বাজারটা যখন করতে যাই তখন ওইভাবে সবজিগুলি নিয়ে আসি যাতে আমার এক সপ্তাহ পুরোপুরি সেই হয়ে যায় তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য টেবিল সাজিয়ে নিয়েছি আমি করেছিলাম বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে ভাজি করেছিলাম এটা আমার খুব ভালো লাগে এইভাবে ভাজি করলে আর করেছিলাম সালাদ ছিল সাথে ডাল আর গরুর মাংস তো ছিলই তো আমরা এখন খাবো খাওয়া দাওয়া শেষ করে বাজারে গিয়ে তারপরে এই যে বাজার থেকে আমি কি কি নিয়ে আসলাম একটা রুই মাছ যেহেতু আমরা মানুষ দুইজন সেই অনুযায়ী আমার মনে হয় যে বাজারটা আমার একটু বেশি হয় কারণ আমি হচ্ছে সবজি এবং মাছটা বেশি খাই গরুর মাংসটা খুবই কম খাওয়া হয় আমাদের তবে এই যে আজকে যেই মাছগুলি এনেছি এটা আমার এক সপ্তাহ তো একটু বেশি যাবে থেকে যায় একটু একটু যেমন চিংড়ি মাছটাও থেকে যায় এই মাছটা হচ্ছে আয়ের মাছের মতো কিন্তু আয়ের মাছ কিনা আমি জানি না এটা ডিমটা দেখে আমার খুব ইন্টারেস্ট লেগেছিলো যে একদম মার্বেলের মতো ডিম আর এই যে রুই মাছটা সময় হচ্ছে বেশি বড় বড় রুই মাছ আমার কখনোই ভালো লাগে না একটু মিডিয়াম সাইজের মাছই আমার বেশি পছন্দ তো আমি এই মাছগুলিকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে ফ্রিজে ফ্রিজ আপ করব কারণ আমরা সবাই জানি যে মাছ এভাবে এনে বাজার থেকে যদি ক্লিন না করেই আমরা রেখে দিই তাহলে মাছ থেকে খুব বাজে একটা গন্ধ আসে আর সবচেয়ে বড়ো কথা হলো মাছের কালারটাও কালচে কালচে খুব বাজে লাগে দেখতে তাজা মাছের যে একটা স্বাদ সেটা আসলে কখনোই ফ্রিজে রেখে যদিও পাওয়া যায় না আর এখানে তো আমরা টাটকা মাছটা শুধু রুই মাছটা পাই রুই তেলাপিয়া তারপরে হচ্ছে শোল মাগুর এগুলি আমরা খুব তাজা তাজা পাই কিন্তু এই মাছটা হচ্ছে ফ্রোজেন এই মাছটা দেখে আমার মনে হলো যে ভালো লাগবে কিন্তু আসলে এই মাছটা যখন রান্না করেছি তখন আমার ভালো লাগেনি হয়তো বা ফ্রোজেন এই জন্যই ভালো লাগেনি তো আমি এটাকে খুব ভালোভাবে ক্লিন করব আর ভিউয়ার্স একটা কথা বলে দিই অনেকে যে মাছ ধোয়ার পরে ফ্রিজে রাখার জন্য যদি লবণ দিয়ে কেউ মাছ ধোয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজের মানে ক্ষতি হয় কারণ কখনোই ফ্রিজে আপনি যেই মাছটা রাখবেন সেটা কখনোই আপনি লবণ দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে রাখবেন না কারণ এতে ফ্রিজের অনেক প্রবলেম হয় আর হচ্ছে এইভাবে আপনি সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দেন যখন আপনি রান্না করার জন্য প্যাকেট বের করবেন তখন আপনি ভিজিয়ে রেখে যখন মাছটা পুরোপুরি খুলে যাবে তখন হচ্ছে আপনি মাছটাকে লবণ দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিতে পারেন তখন খাওয়ার আগে হচ্ছে আপনি লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নেবেন কিন্তু কখনোই লবণ দিয়ে ধোয়া মাছ ফ্রিজে রাখবেন না তো এই যে আমি নিয়ে এসেছি কচু তারপরে ফুলকপি বাঁধাকপি লেবু তারপরে হচ্ছে ধনেপাতা পাতা পাটের শাক অনেকদিন পর পাট শাক নিয়ে এসেছি কারণ পাট শাক আমি প্রায়ই দেখি কিন্তু আজকে নিয়ে আসলাম আমার হচ্ছে এই যে তেঁতুল নিয়ে এসেছি এক প্যাকেট তারপরে টুকটাক মানে আসলে যা যা লাগে এখানে যে বেগুন সবই নিয়ে এসেছি আমি বেগুন দিয়ে একটা বেগুনের আচার করব আশা করি আপনারা সেটা দেখবেন আর কচুর যে রেসিপিটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর ভিউয়ার্স আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যারা হচ্ছে পেটের মেদ বা চর্বির জন্য অনেকের কাছে খারাপ লাগে বিশেষ করে আমারও এই প্রবলেমটা আছে এখন আল্লাহর রহমতে অনেকটাই রিমুভ হয়েছে সেটা হচ্ছে আপনারা প্রতিদিন খাবারের পরে এক গ্লাস করে হচ্ছে গরম পানিতে একটা লেবুর রস চিপে তারপরে সেটা খাওয়ার পনেরো মিনিট পরে খেয়ে নেবেন এতে করে আপনার অতিরিক্ত মেটটা পেটে আর জমা হবে না তো কিছু ফ্রুটসও আমি এনেছি তো এই ছিল ভিউয়ার্স আমার আজকের বাজার এবং আজকের ব্লগ আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই আল্লাহ হাফেজ